হ্যালো 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 আমাদের এনার্জি লেভেলটা ভাবো আগের দিন দশ দিনের আন্দামান ট্যুর করে এসে পরের দিন সকালবেলায় আমরা বেরিয়ে পড়েছি অন্নপ্রাশন বাড়ির উদ্দেশ্যে হাজব্যান্ডের মামাতা ভাইয়ের মেয়ের অন্নপ্রাশন পুরো ফ্যামিলি মিলেই বেরিয়ে পড়েছি তো রাস্তাতে হচ্ছে আমার পুরনো বাপের বাড়ি এলাকাটা পরে তো সেই জায়গাটাই পুরনো স্মৃতি একটু মনে একটু ভিডিও করে নিলাম জায়গাটা এই যে আমাদের বাড়িটা এখনও পর্যন্ত দাঁড়িয়ে আছে সঙ্গে মতো রেল থেকে কিছুই করে না দেখলে মনটা খারাপ হয় যাই হোক পৌঁছে গেছে অন্নপ্রাশন বাড়িতে আর আমরা সবাই মিলে মানে আমার হাজব্যান্ডের মাসির বাড়িরও সবাই ছিলাম তো সবাই মিলেই একসঙ্গে পৌঁছেছি ফুল ব্যাটালিয়ান অন্নপ্রাশনে দেখো গেটটা কি সুন্দর বেলুন দিয়ে করেছে ডেকোরেশনটা দারুণ সুন্দর তো এবার চলে এসেছি আর আমার দেখো ব্যাগ পড়লা সব কিছু নিয়ে এসছি কারণ আজকে আমরা যাচ্ছি না আজকের দিনটা এখানে এনজয় করবো কারণ আর শরীরের অবস্থা ভালো নয় যে এক্ষুনি আজকে ফিরে যাওয়া কালকে একদম আমরা বিকেলবেলা ফিরে ফিরে যাব তো এই হচ্ছে আর হাজব্যান্ডের বড় মামার বাড়ি তো এখানে প্যান্ডেলের সমস্ত কিছু হয়ে গেছে লোকজন সেইভাবে তখনও আসে না আমরা যখন পৌঁছেছি তারপরে আস্তে আস্তে সমস্ত লোকজনের ভিড় হয় তো এখানে কফি বসে গেছে দাদা বলছে কেন আমাকে কেন ভিডিও করছো এইখানটা খাওয়ারের প্যান্ডেল হয়েছে তো গিয়েই আমরা সঙ্গে সঙ্গে ব্রেকফাস্টে বসে পড়েছিলাম লুচি আর আলুর দাম আর এই পুচকে হলেই আজকে আমাদের মেন আকর্ষণ রাজকুমারীর আজকে অন্নপ্রাশন তো অন্নপ্রাশন এখন ভাবছে কোন জিনিসটা খাবে মানে খেতে হয় কি মাথায় মাখতে হয় সেটাই তো এখনও বোঝে না এই যে তার মা হাতে একটা ফিশ ফ্রাই দিয়েছে সেটাকে নিয়ে ভাবছে খেলতে হয় না ছুটে মারতে হয় মানে খেতে হয় সেটা তো বোঝে না যাই হোক দেওয়ার পরে কিন্তু বেশ টেস্টটা ভালোই লেগেছে আর মেনু কার্ডটা এই দেখো মেনুর মধ্যে কী কী আছে দেখতেই পাচ্ছ তো জন্মদিনের সমস্ত মেনুগুলোই কিন্তু দারুণ টেস্টি ছিল আমরা ভালো করে খাওয়া দাওয়া করলাম এবং আন্দামানের ওখানে ঠিক ঘরোয়া খাবার পাইনি তো তাই অনেক দিন বাদ এখানে এসে খাবারগুলো বেশ ভালোই লাগলো টেস্টি লাগলো ভালো করে একটা অন্নপ্রাশন বাড়িও কাটিয়ে নিলাম এবং এরপর কিন্তু পরপর আমার অনেকগুলো অনুষ্ঠান আছে সব ভিডিও তোমরা দেখতে থাকো টাটা